হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্নোডেন, যেটা মুক্তি পেয়েছিল 2016 সালে। আর এটা একটা ক্রাইম ড্রামা মুভি। মুভিটা স্নোডেনের রিয়েল লাইফ নিয়ে বানানো হয়েছে, যে কিনা একটা সময় সিআইয়ের জন্য কাজ করতো। সে সিআইতে কাজ করতো অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর যে কিনা সেই ইনফোগুলো লিক করে দিয়েছে, যেগুলো কিনা হাইলি কনফিডেন্সিয়াল। মানে মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মনে হচ্ছে হয়তো আপনি ফ্রি ঘুরছেন, তবে না, আপনি হচ্ছেন জেলে। মানে এখন হয়তো অনেকের মনে কোয়েশ্চেন আসছে যে আমি আমার বাসায় থাকি, আমার যখন ইচ্ছা ঘুরতে বেরোই, সো আমি কি করে জেলে হলাম? তো আমি বলবো এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করুন। এটা হচ্ছে আমাদের হ্যাকিং সিরিজের ফোর্থ মুভি। আমরা অলরেডি তিনটা মুভি আপলোড করে দিয়েছি, যারা সেগুলো এখনও দেখেননি তারা ডিসক্রিপশন চেক করতে পারেন। আর যারা এই মুভিটা দেখতে চান তারাও আমাদের অ্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে ইনস্টল করে দেখতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দেখতে পাই লরাকে, যে কিনা একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। আর তার সাথে যে লোকটা, তার নাম হচ্ছে গ্ল্যান, সে দ্য গার্ডিয়ান নিউজ পেপারের কলামিস্ট। তারা এখানে স্নোডেনের ওয়েট করছে, যার সাথে তারা কখনোই মিট করেনি। আর এর একটু পরেই স্নোডেন চলে আসে, আর তারা একে অপরকে কোড বলে, যাতে তারা এটা ক্লিয়ার হয়ে যায় যে আসলে যারা এখানে আছে তারা সবাই হচ্ছে রাইট পারসন, কারণ নয়তো এই কোডটা কেউ জানবেই না। এরপরে স্টোরি পেছনে ব্যাক করে আর আমরা দেখতে পারি এই গল্পের শুরু হয়েছিল 3 জুন 2013 থেকে। এখন তারা হংকংয়ে আছে আর স্নোডেন সবার ফোন নেয়, এরপর সেগুলোকে মাইক্রোওয়েভে দিয়ে দেয়। এমনটা করার কারণ এইটা, কারণ এতে করে ফোনের সমস্ত সিগন্যাল ব্রেক হয়ে যাবে। এখন হয়তো আপনি চিন্তা করছেন যে সে ফোনটা কেন বন্ধ করছে না, তো এই কোয়েশ্চেনের অ্যান্সার মুভিতেই পাবেন, জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপর তারা স্নোডেনের ইন্টারভিউ নেয়, আর এখানে স্নোডেন তার লাইফ সম্পর্কে বলে, মানে সে কীভাবে আজকের এই জায়গায় আসলো। তো সে বলা শুরু করে 2004 থেকে, যেখানে সে ছিল একটা আর্মি ক্যাম্পে, কারণ স্নোডেন সবসময় চাইতো আর্মি হতে, তো এই জন্য সে আর্মিতে জয়েন করে। এখানে তার ট্রেনিং খুবই হার্ড চলছে, যেটা কিনা তার জন্য অনেক বেশি কষ্টের, তবে তবুও সে ফুললি ট্রাই করছে। কিন্তু একদিন একটা ট্রেনিং করতে গিয়ে তার পা পিছলে যায়, আর এতে তার পায়ের একটা হাড়টি ভেঙে যায়। এখানে প্রথমে তাকে বলা হয় 4 উইক রেস্ট করতে, এরপরে 8 উইক, এরপরে টাইম আবারও বাড়ে, তবে তবুও তার পা ঠিক হচ্ছেই না। তো এই জন্য হসপিটালের ডাক্তার তাকে আনফিট বলে, আর এই জন্য স্নোডেন কখনোই আর আর্মিতে জয়েন করতে পারবে না, মানে তার স্বপ্ন ভেঙে যায়। আর আমরা দেখতেও পারি এই জন্য সে খুবই আপসেট হয়ে গিয়েছে। এখন রাতে সে কোডিং করছিল, তখন তাকে একটা মেয়ে নক করে, যাকে সে অনেক আগেই নক করেছিল, সো মেয়েটা সেটা রিপ্লাই দিয়েছে। এখানে স্নোডেন বলেছে এইটা যে গটিন শেল আমারও ফেভারিট। এখানে মেয়েটা তাকে জিজ্ঞেস করে, তুমি কি রিয়েল লাইফেও এমন? এরপরে নেক্সট দিনে স্নোডেন আসে সিআইয়ের ইন্টারভিউ দিতে। এখানে প্রথম তাকে টেস্ট করা হয়, মানে সে সত্যি বলছে কিনা, যেটাকে লাই টেস্টও বলে। এরপরে এখানে পাস করলে তার আসল ইন্টারভিউ হয়, যেখানে তাকে অনেক অনেক কোয়েশ্চেন করা হয়, যেমন তুমি সিআই কেন জয়েন করতে চাও, তুমি ইন্টার্ন সম্পর্কে একটা বাচ্চাকে কীভাবে বোঝাবে, আর তুমি কেনই বা চাও স্পেশাল ফোর্সে জয়েন করতে, এমন আরও হাজারখানেক কোয়েশ্চেন তাকে করা হয়। তবে এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার সে সহজেই দিয়ে দেয়, মানে একদম রিল্যাক্স হয়ে। এরপর শুরু হয় তার ইন্টারভিউর সেকেন্ড রাউন্ড, যেখানে অন্য একটা লোক ছিল, মানে ইন্টারভিউয়ার পাল্টে গেছে। এখন সে তাকে সেম কোয়েশ্চেন করে যে তুমি কেন চাও সিআই জয়েন করতে। তখন স্নোডেন বলে, এটা দেখতে পেয়ে ভালোই লাগলো যে আপনাদের কাছে স্টপ সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে। এটা শুনতে পেয়ে ইন্টারভিউয়ার একটু হাসে, তবে সে বলে এতটুকু যথেষ্ট না, তাই স্নোডেন মনে করে সে ফেল করেছে। তবে লোকটা তাকে বলে, আমাদের কাছে বুদ্ধিমান লোক খুবই কম আছে, কিন্তু আমাদের এই সময় তাদেরই দরকার, সো তাই সে তাকে একটা চান্স দেয়, মানে সিআইতে জয়েন করার। এরপর সে তার নাম বলে, সে বলে আমার নাম করবিন আর আমি একজন সিনিয়র ইনস্ট্রাক্টর। এখন ইন্টারভিউতে যারাই সিলেক্ট হয়েছে তাদের স্পেশাল ক্লাস করানো হবে, তাই স্নোডেন চলে আসে সিআইয়ের ক্লাস করতে। আমরা দেখতে পারি এখানে সিকিউরিটি খুবই টাইট, আর এখানের অফিসার সবসময় ট্রিগারে হাত রাখে, যাতে যদি 19 থেকে 20 হয় তাহলেই সে তাকে শ্যুট করতে পারে। আর এতদিনে 2 বছর পেরিয়ে গেছে, আর এখন হচ্ছে 2006 সাল। স্নোডেন মধ্যে আসে আর সে করবিনের ক্লাস করছিল। এখানে সে একটা লোককে পায় যে কিনা সিগাবা নিয়ে কাজ করছে, সে তাকে জিজ্ঞেসও করে এটা কী। তখন লোকটা বলে এটা হচ্ছে সিগাবা। আমি একটু ক্লিয়ার করি, সিগাবা হচ্ছে একটা ক্রিপ্টো মেশিন, যেটাকে ইউজ করা হয় সিকিউরিটির জন্য, যাতে করে মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর সময় লিক না হয়ে যায়, আর শুধু একটা রাইট ক্লিকে এটা ডিকোড করা সম্ভব। এখানে সে একটা বটলাইন পায়, যেটা কিনা ইউএস থেকে রাশিয়াতে কানেক্টেড, আর এটা বানানো হয়েছে এই জন্য যাতে করে যদি ওয়ার্ল্ড ওয়ার 3 হয়ে যায় তাহলে সেটাকে স্টপ করা যায়। এখন স্নোডেন তার নাম বলে, তখন সেই লোকটাও তার নাম বলে, সে এখানে একজন ইঞ্জিনিয়ার, কাউন্সিলর আর একজন ইনস্ট্রাক্টর। এখানে স্নোডেন অনেক পুরনো জিনিসপত্র দেখতে পারে, যেগুলো আগে কম্পিউটারের জায়গায় ইউজ করা হতো। এগুলো দেখতে পেয়ে সে খুবই হ্যাপি, কারণ এতদিন বইয়ে অনলাইনে সে যেগুলো দেখেছিল সেগুলো এখন তার সামনে রিয়েল আছে, মানে এটা অনেকের জন্য একটা এক্সাইটমেন্ট। এরপরে স্নোডেন চলে আসে করবিনের ক্লাসে, যেখানে যারা সিলেক্ট হয়েছে তাদের একটা লম্বা ক্লাস হবে। তো এরপরে করবিন এসেই প্রথমে সবার অ্যাটিটিউড টেস্ট নেয়, সে সবাইকে একটা সিটির নাম দেয়, যেমন লন্ডন, ইস্তাম্বুল, এমন আরও অনেকগুলো সিটি। তো এরপরে সে তাদের এটা বলে যে তোমাদের প্রথমে একটা কভার্ড নেটওয়ার্ক বানাতে হবে, মানে এটা হচ্ছে একটা সিক্রেট নেটওয়ার্ক, যেটাকে কখনোই ট্রেস করা যাবে না, কারণ এটা বানানো হয় পিয়ার টু পিয়ার কানেকশন দিয়ে, মানে অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড থাকে, তাদের মধ্যে না থাকে কোনো রাউটার, না কোনো সফটওয়্যার আর না কোনো ক্লায়েন্ট,
তো এইটা প্রথমে বানাতে হবে, এরপর সেটার ব্যাকআপ নিতে হবে, আর এরপর এটা ডিস্ট্রয় করে আবারও সেটাকে রিস্টোর করতে হবে। তাদের এই কাজটা এই জন্য করানো হয় যাতে তারা সবসময় চালু থাকে, আর এমনটা করার জন্য তাদের 5 ঘন্টা দেওয়া হয়। কিন্তু স্নোডেন এটা করে ফেলে 28 মিনিটে। এরপর সে করবিনকে বলে, আমি এটা কমপ্লিট করে ফেলেছি। তো করবিন বিলিভই করতে পারে না, তাই সে আসে চেক করতে, আর স্নোডেন বলে, আপনি আমাকে এইটা বলেননি যে কোন ওয়ার্ডারে করতে হবে। সো আমি রুল ব্রেক করে রিস্টোর প্রসেসটা অটো করে দিয়েছি, সো এই জন্যই কাজটা জলদি হয়ে গেছে। এখন করবিন তার কাছে ইমপ্রেস হয়ে যায় আর সে তাকে সিলেক্ট করে ফেলে, মানে এই জবটা স্নোডেন পেয়ে যায়। এরপর স্নোডেন সেই মেয়ের সাথে প্রথমবার মিট করে যার সাথে এতদিন সে চ্যাট করছিল, আর আমরা দেখতেও পারি তারা অনেক এনজয় করছে। এরপরে নেক্সট দিনে করবিনের হাতে একটা নিউজ পেপার ছিল যেখানে একটা কলাম আছে যে এখন বুশ পারমিশন পেয়ে গেছে, মানে গভর্নমেন্ট চাইলে কারোর নাম্বারে স্পাই করতে পারবে। কিন্তু ল অনুযায়ী উইদাউট এনি কেস এমনটা করা যাবেই না, মানে তারা এটা করতে পারবে শুধু ক্রিমিনালদের ক্ষেত্রেই। এরপর সে ফিজা সম্পর্কে বলে, যেটাকে বলা হয় ফরেন ইন্টেলিজেন্স সার্ভার অ্যাক্ট। সে বলে, যদি আমাদের মনে হয় কেউ সন্দেহজনক তাহলে তার পেছনে স্পাই করতে আমাদের ফিজা ওয়ার্ডার নিতে হয়। অনেকবার এটা সিক্রেট কোড দিয়েও আসে যাতে করে সাসপেক্ট বুঝতে না পারে যে তার উপরে স্পাই করা হচ্ছে, আর সে সতর্ক হতে না পারে, তাই এটার কেস খুবই সিক্রেটলি চলে, মানে এগুলো নিউজ পেপারে কখনোই পাবে না। এরপরে করবিন ও স্নোডেন বাইরে মিট করে, আর করবিন তাকে বলে যে এরপরে ওয়ার পৃথিবীতে হবে না, সেটা হবে সাইবার স্পেসে। করবিন বলে, আমরা অনেক ভয়ঙ্কর জিনিস দিয়ে ঘেরা, যেমন এসকিউএল ইনজেকশন এবং নানান ধরনের মালওয়্যার। সে বলে, এই জন্য তোমার মতো লোকদের আমাদের দরকার যাতে করে আমরা এটা ফেস করতে পারি। এরপরে গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে, মানে 2013 সালে। এখানে স্নোডেনের রুমে আরও একজন আছে যার নাম হচ্ছে ম্যাক অ্যাক্সওয়াল, আর সে হচ্ছে দ্য গার্ডিয়ানের কর্মী। এখন সে স্নোডেনকে বলে যে আমরা কি করে বিশ্বাস করব যে তুমি সিআইএতে ছিলে, সো তুমি প্রুফ শো করো। তাই স্নোডেন তার পাসপোর্ট, সিআইএ, এফবিআইয়ের আইডি কার্ড শো করে, আর এতে করে এই লোকটা বিলিভ করে ফেলে যে স্নোডেন আসলেই সিআইএর লোক। এখন ম্যাক তাকে জিজ্ঞেস করে যে তুমি চাও সিআই সম্পর্কে বলতে, তবে তুমি কি জানো এটা নিয়ে গভর্নমেন্টের রিয়াকশন কী হবে? তখন স্নোডেন বলে, আমি জানি তারা আমাকে জেলে ভরবে আর আমার ফ্যামিলি ফ্রেন্ডসকে ডিস্ট্রয় করে দিবে। তো এখন সে বলে, আমি এগুলো টাকার জন্য করছি না, আমি জানি গার্ডিয়ান খুবই বড় একটা নাম যেটাকে ওয়ার্ল্ডের সবাই চিনে, তো আমি চাই এটা সবার সাথে শেয়ার করতে। এরপর সিদ্ধান্ত তারাই নেবে যে আসলে ভুল কে, সেটা কি আমি না গভর্নমেন্ট। এরপর সে ম্যাককে একটা মেমোরি কার্ড দেয়, সে বলে সিআই খুব জলদি জানতে পারবে যে আমি সব লিক করে দিয়েছি, আর যেহেতু আপনারা আমার সাথে মিট করে ফেলেছেন সো তারা আপনাদেরও ফলো করবে, তো এই ব্যাপারে একটু সেফ থাকবেন, নয়তো সবই বৃথা হয়ে যাবে। এরপরে ম্যাক রুম থেকে বেরিয়ে আসে আর সে তার অফিসে কল দিয়ে বলে, এই লোকটা আসলেই অরিজিনাল আর তার কাছে বড় একটা খবর আছে। তো এখন যেহেতু এই নিউজ গভর্নমেন্টের বিরুদ্ধে, সো এটা পাবলিশ করতে কেউই চায় না, কিন্তু এখানের হেড এই মহিলা বলে, তুমি কোনো চিন্তাই করো না, আমাদের কাছে লয়ারদের বড় একটা টিম আছে, সো তুমি কন্টিনিউ করো। এরপরে সে আবারও রুমে ব্যাক করে আর সে বলে, আমরা শুরু করতে পারি। এরপরে স্নোডেন সিআইতে করা তার প্রথম কাজ সম্পর্কে বলে, যেটা একটা প্রজেক্ট ছিল আর সেটার নাম ছিল এক্স কে স্কোর, যেটার ইউজ করা হয় ডেটা সার্চ করার জন্য। তো ম্যাক তাকে জিজ্ঞেস করে, কেমন ডেটা? তখন স্নোডেন বলে, যা ইচ্ছা, আপনি যেই রকম ডেটা চান এটার মধ্যে সেই সবই পেয়ে যাবেন। এরপরে স্নোডেন 2007-এর স্টোরি বলে যেটা সুইজারল্যান্ডে হয়েছিল, আর এখানে সে সিআইয়ের কম্পিউটার নেটওয়ার্ক হ্যান্ডেল করত। তবে তার বস খুবই রেগেছিল কারণ স্নোডেন হ্যাক করেছিল হিউম্যান রিসোর্সের সাইট, আর এই জন্য তার নামে কমপ্লেনও করা হয়েছে। তবে স্নোডেন বলে, আপনিই বলেছিলেন ওয়েবসাইটের ফ্লোটা খুঁজতে, তো আমি এই জন্যই সেটা হ্যাক করেছি যাতে আমি বুঝতে পারি যে ওয়েবসাইট কোন ফ্লোতে চলছে। তো এখন তার বস তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে এটার প্যাচ আছে? স্নোডেন বলে, হ্যাঁ আছে, সেটাকে আমি অলরেডি আপনাকে সাবমিট করে দিয়েছি। তবে এইটা তার বস ক্যারি করে না, সে বলে, ওকে, তোমার নামে আর কোনো কমপ্লেন আমি শুনতে চাই না। আমরা দেখতে পারি সে তার বসকে নিয়ে খুবই প্যারায় আছে, তাই সে একটা ট্রান্সফার চায় যাতে করে সে এই অফিস ছাড়তে পারে। এরপর সে তার মাইন্ড ডাইভার্ট করার জন্য অন্য একটা কাজ করে, মানে সে সিআইয়ের সিডিগুলো ডিস্ট্রয় করে যেগুলো সিআইএ রাখতে চায় না। এখানে সে একটা লোককে পায় যার নাম আছে গ্যাব্রিয়াল, আর সেও এখানেই কাজ করে। এখন সে তাকে কী স্কোর সম্পর্কে বলে, আর এটা দিয়ে সে চাইলে যে কোনো টাইমে কারো ইমেইল, চ্যাট, ইভেন কল রেকর্ডও শুনতে পারে। এখন পরদিন স্নোডেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা পার্টিতে আসে, এখানে তার একটা ফ্রেন্ডকে সে পায়, আর তার ফ্রেন্ড তাকে বলে, কর্পি তোমাকে একটা কাজ দিয়েছে, আর এটা শুনতে পেয়ে স্নোডেন খুশি হয়ে যায়। সে বলে, এখানে 10,000 ব্যাংকার থাকে, সো তোমার কারো একজনের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, কারণ আমরা জানতে পেরেছি এখানে কারো একজনের টাকা, সৌদির টাকার সাথে লিঙ্ক আছে। এখন স্নোডেন অনেক ট্রাই করে, তবে সে কারোর সাথে কথাই বলতে পারে না, তাই সে তার গার্লফ্রেন্ডের সাহায্য নেয় যে কিনা কথা বলায় ওস্তাদ, আর তার গার্লফ্রেন্ডের নাম আছে লিয়া। সে তাকে জিজ্ঞেসও করে, তুমি কোনো ব্যাংকারকে চিনো? তবে স্নোডেন বলে, না, আমি কারোর সাথে কথাই বলতে পারলাম না। তো এরপরে লিয়া তাকে একটা ব্যাংকারের সাথে মিট করায় যার নাম আছে মারবার, আর সে কাজ করে মনফর্টের জন্য। আসলে লিয়া তার সাথে এই বলে মিট করায় যে আমাদের অনেক টাকা আটকে গিয়েছে, সো আমরা এটা ছাড়াতে চাই। এরপরে স্নোডেন মারবারকে বলে যে তুমি তো জানোই আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করি, আর আমার মনে হয়েছে আমি এমন একটা নেটওয়ার্ক পেয়ে গেছি যেটা ইউজ করে আমি পুরো মার্কেট ডাউন করতে পারবো। তো সেই লোকটা জিজ্ঞেস করে, তুমি এই পর্যন্ত কত টাকা হারিয়েছো? সে বলে, লিয়াকে তো বলেছি 20,000, তবে অ্যামাউন্টটা 45K-এরও বেশি।
এরপরে স্নোডেন ও গ্যাব্রিয়াল মিলে সমস্ত ইনফো বের করে, যাতে করে স্নোডেন মার্বিয়ালের একটা উইক পয়েন্ট পেয়ে যায় আর সে তাকে ধরতে পারে। এরপরে গ্যাব্রিয়াল তাকে দেখায় মার্বেলের বোনকে, যে কিনা ফুললি লাইভে ছিল, আর তাকে স্নোডেন জিজ্ঞেস করে যে আমরা কীভাবে তাকে লাইভ দেখতে পাচ্ছি। তখন গ্যাব্রিয়াল বলে আমরা চাইলেই সমস্ত কম্পিউটার ও ফোনের অ্যাক্সেস নিতে পারি, আর যেই ফোন বা কম্পিউটার অফ থাকে আমরা সেগুলোকে অন করতে পারি, আর আমরা ওয়েবক্যাম ইউজ করে সবই দেখতে পারি, তাও আবার ওয়েবক্যামের লাইট জ্বলা ছাড়া। মানে যার ক্যামেরা অন হয়েছে সে এটা বুঝতেই পারবে না যে কেউ তাকে হয়তোবা ফলো করছে, মানে কেউ তাকে লাইভ দেখছে। তবে স্নোডেন তাকে বলে তুমি শুধু মার্বেনকে ফলো করো আর অন্য কাউকে ফলো করার দরকার নেই। এরপর তারা মার্বেনের মেয়েকে পায়, যে কিনা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, আর স্নোডেন তাকে জিজ্ঞেস করে আমরা কি চাইলে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারবো। তখন গ্যাব্রিয়াল বলে কেন না, এটা তো বাঁ হাতের খেলা। এরপরে তারা তার ফেসবুক অ্যাকাউন্টে যায় আর তার সমস্ত চ্যাট পড়ে, আর তারা এতে বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ডের মা ইলিগাল ওয়েতে এখানে থাকে। তো স্নোডেন বলে ওকে আমার শুধু এইটাই দরকার। এরপরে স্নোডেন মারবার আর তার ফ্রেন্ড একটা পাবে ছিল, তখন তার ফ্রেন্ড তাকে বলে সবাই তোমাকে নিয়ে খুবই হ্যাপি, কারণ মারবারই সৈদি মানি খুবই ভালো করে হ্যান্ডেল করে। তো এরপরে মারবার আসে আর তার ফ্রেন্ডকে থ্যাঙ্কস বলে, কারণ তার মেয়ে স্লিপিং পিল খেয়ে ফেলেছিল, এইটার কারণ ছিল সেইটা, মানে সিয়া তার বয়ফ্রেন্ড আর তার মায়ের বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু তারই ফ্রেন্ড তার মেয়েকে সেভ করেছে, তো সে এই জন্যই তাকে থ্যাঙ্কস বলে। এরপরে বাইরে তার ফ্রেন্ড তাকে বলে যে মারবেন অনেকটাই ড্রাঙ্ক হয়ে গিয়েছে, সো এখন তার কার্ডে একটা অ্যাক্সিডেন্ট করবো আর তাকে নিয়ে জেলে ভরবো, এরপর তাকে বের করতে আমরাই সাহায্য করবো, কারণ এমনটা করলে পরে সে আমাদেরই কাজে লাগবে। কিন্তু স্নোডেন এমনটা করতে চায় না, সে বলে আমি মারবেনকে সব বলে দেবো। আর এটা শুনতে পেয়ে তার ফ্রেন্ড তাকে থ্রেট করে, সে বলে মারবেনের জেল হবে 2 বছর, তবে একজন আন্ডারকভার অফিসারের ইনফরমেশন ফাঁস করার দায়ে তোমার জেল হবে সারা জীবন, মানে তুমি জেলেই পচে মরবে। তো এই জন্য স্নোডেনও অফ হয়ে যায়। নেক্সিনে লিয়া দেখতে পারে যে ল্যাপটপের ক্যামেরায় টেপ লাগানো, তো সে যখন এটা খুলবে তখন স্নোডেন না করে, সে বলে রাশিয়ার হ্যাকাররা অ্যাটাক করছে আর এখন তারা ওয়েবক্যামও অ্যাক্টিভেট করতে পারে। সে বলে সব কিছুই জটিল হয়ে গেছে আর এগুলো আমাকে ডিস্টার্বও করছে। তবে লিয়া বলে তোমাকে চিন্তা করতে হবে না, কারণ এটা এত বড় একটা ব্যাপারও না। কিন্তু এটা শুনতে পেয়ে স্নোডেন রাগি করে, সে বলে তোমার মনে হয় এটা সিম্পল, এখন কেমন হবে যদি কেউ তোমাকে 24 ঘন্টায় দেখে। তখন লিয়া বলে দেখুক আমার কাছে লুকানোর মতো কিছুই নেই। তখন সে তাকে বলে কালকে তোমার কম্পিউটার অন ছিল আর আমি তোমাকে সেই সাইডে দেখতে পেয়েছি যেখানে আমরা মিট করেছি, আর আমি এটাও জানি তুমি সেখানে অন্য কাউকে খুঁজছিলে। কিন্তু এইটা লিয়ার পছন্দ হয় না যে স্নোডেন তার কম্পিউটার চেক করছে, তো সে বলে মোটেও এমনটা না। আর এরপর সে তার কাছে আসে, এরপর সে তাকে সরি বলে, সে বলে আমি জানি এখন তোমার খুবই খারাপ সময় চলছে, তবে চিন্তা করো না এক সময় এটা চলেই যাবে। এদিকে ম্যাক ওগ্ল্যান এইটা বলছে যে যদি এই স্টোরি ঠিক করে বেরিয়ে না আসে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, মানে এটাতে আর কেউ ফোকাস করবে না, আর আমরা এটাও জানি দ্য গার্ডিয়ানও বন্ধ হতে পারে। তো এখানে ম্যাক তাকে বলে যে তোমার একজন সিনিয়র জার্নালিস্ট দরকার যে কিনা এই জটিল ব্যাপারটা নিয়ে কাজ করতে পারবে। তো এখানে স্নোডেন বলে স্টোরি কীভাবে আনবেন সেটা টোটালি আপনাদের উপরে, কারণ আমি আপনাদের বিশ্বাস করি। তো এখন ম্যাক বলে ওকে একটু পরে আমাদের এডিটর সিআইএ আর হোয়াইট হাউস কনফারেন্সে কথা বলবে, সেখানে কী সিদ্ধান্ত হয় আমরা সেটার পরেই সামনে এগোবো, ততক্ষণ আমরা একটা ব্রেক নেই। এরপরে স্নোডেন শুধু সেই মহিলাকে, মানে সেই ক্যামেরাওয়ালা মহিলাকে, তার 2009 গল্পটা বলে। এখানে সে একটা ব্যাকআপ সফটওয়্যার বানাচ্ছিল যেটার নাম ছিল অ্যাপিক শেল্টার, মানে যদি এমন কোনো দিন আসে যখন সিআইএতে অ্যাটাক হবে তখন এখানে সমস্ত ডেটা সেখানে গিয়ে সেভ হবে যেটা মাত্র স্নোডেন বানিয়েছে। এদিকে আমরা দেখতে পারি এনএসএ চায় তাদের টেকনোলজি দিয়ে জাপানকে ইমপ্রেস করতে, তাই স্নোডেন একটা ড্রোন শট দেখায় যেটার মাধ্যমে তারা লাইভ যে কোনো জায়গায় ড্রোন শট দিতে পারবে আর তারা এগুলো লাইভ দেখতেও পারবে। এখানে এনএসএ এটা বলে জাপান ও ইউএসএর মতো তাদের সবার মোবাইল কম্পিউটার ট্র্যাক করুক, কিন্তু জাপান এমনটা করবে না বলে, মানে তারা এটা সাপোর্ট করে না। তবে তবুও তারা জাপানিজদের ফোন ট্র্যাক করে আর যখন তারা ফুললি অ্যাক্সেস পেয়ে যায় তখন তারা ঢুকে মেইন সার্ভারে আর তারা সেখানে একটা স্লিপার প্রোগ্রাম ইনস্টল করে দিয়েছে যেটা তাদের হসপিটাল, পানির পাম্প এবং বিভিন্ন ইলেকট্রিক লাইনে কানেক্টেড। তারা এটা এই জন্য করে যাতে কোনো দিন এমন চলে আসে যে জাপান তাদের সঙ্গ দিচ্ছে না, তখন তারা পুরো জাপানকে অন্ধকার করে দিবে শুধু একটা ক্লিকে। আর শুধু এটা জাপানে না, তারা এই মালওয়্যার সব জায়গায় ইনস্টল করে দিয়েছে, মানে তারা এটা বলে যে এমনটা আমরা করছি শুধুই টেরোরিজমকে আটকাতে, এর বাইরে এটার মোটিভ কিছুই না। তবে আসলে এটা হচ্ছে ইকোনমি আর তাদের উপরে প্রভাব পাওয়ার কী, মানে এনএসএ চাইলে যে কোনো সময় পৃথিবীর যে কারো ফোন হ্যাক করতে পারে, মানে এটা একটা এমন ব্যাপার যে তোমার পুরো লাইফে একটা ডেটাবেজে আছে, সো যখনই যে চাইবে সেই সেটা দেখতে পারবে। তো এখন স্নোডেন বলে যখন আমি সিআইয়ের জন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছিলাম তখন আমার নাম দেওয়া হয়েছিল সলিউশন ট্র্যাকার। এরপর স্নোডেন আবারও কর্বিনের সাথে মিট করে আর সে তাকে একটা অন্য কাজ দেয়। তো এখন সেই মিশনে যেতে হবে, কিন্তু তার আগে তার একটা লাইটেস্ট হয় যেটা কিনা সিআইদের মধ্যে খুবই নর্মাল। এখন গল্প চলে আসে 2012 সালে আর এখানে সে কাজ করে এনএসএর হেড অফিসে। তবে এই অফিসের গেটে একটা স্ক্যানিং মেশিন আছে যেখানে সবাইকে ফুললি চেক করা হয়, যাতে করে যদি কোনো ছোট্ট ড্রাইভ বা এমন কোনো ইলেকট্রনিক পার্ট লুকিয়ে থাকে তাহলে সেটাও ধরা পড়বে। এখন যখন সে মধ্যে আসে তখন সে পায় গ্যাব্রিয়ালকে
আর তারা দুজনে একটা সময় একসাথে কাজ করতো, সেটা আমরা অলরেডি জানি। এখন মধ্যে এসে সে তার টিমের সাথে মিট করে, যাদের হেড হচ্ছে জেমস। এখন সে তাকে বলে তুমি অ্যান্টক টিমের সাথে কাজ করবে, যারা কিনা ডিফেন্স সাইডটা দেখে। এরপর সে মিট করে হ্যাংয়ের সাথে, মানে সে হচ্ছে তার ওয়ার্কিং পার্টনার। সে সাইন ল্যাঙ্গুয়েজেও কথা বলতে পারে, মানে ইশারা ইঙ্গিতে। আর আমরা জানতে পারি যে এই ল্যাঙ্গুয়েজটা স্নোডেনও পারে, তাই সে একটু এক্সাইটেড হয়ে যায়। এখন গ্র্যাবার তাকে একটা সিন দেখায় যেখানে সে একটা মেয়েকে লোকেশন বলে, আর সেই মেয়েটা সেখানে বোম ব্লাস্ট করে। তো এখন স্নোডেন জিজ্ঞেস করে যে আমরা কিভাবে জানবো যে তারা হচ্ছে ব্যাড গাই। তখন জেমস বলে আমরা ফোন কল আর তাদের বিভিন্ন মেসেজ চেক করি। তখন স্নোডেন আবারও কোয়েশ্চেন করে যে আমরা কিভাবে জানবো যে সেই ব্যাড ফোনটা নিয়ে ব্যাড লোকটাই আছে, মানে যেখানে আমরা বম্বিং করব। তখন হ্যাং বলে আমরা জানি না, কিন্তু জেমস বলে আমরা জানি, কারণ সেখানে অনেক ফিল্ড এজেন্ট আছে যারা আমাদের এটা কনফার্ম করে। তখন স্নোডেন প্রোগ্রামের নাম জিজ্ঞেস করে, তার বস বলে অ্যাপিক শেল্টার। আর এটা শুনতেই স্নোডেন বলে দুঃসময়ের জন্য। তো এখন জেমস তাকে জিজ্ঞেস করে তুমি এটা কী করে জানলে। তখন স্নোডেন বলে আমি এটা বানিয়েছি, সো আমি না জানলে কে আর জানবে। এরপরে স্নোডেন বলে আমি অ্যাপিক শেল্টার সম্পর্কেই বলছিলাম, আমরা আজকের দিনে অনেক প্রোগ্রাম ইউজ করি যেগুলো হ্যাক করা ইম্পসিবল, তবে আমি চাইছিলাম এমন একটা কিছু যেটা স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে আর পুরো একটা ডেটাবেস ক্রিয়েট হবে, একটা ইন্ডেক্সের মতো, যেটা কিনা রিয়েল টাইমে আপডেট হবে। আমাদের কাছে অলরেডি অ্যাপিক শেল্টার আছে যেটা ডাটা কালেক্ট করে, তো এখন আমাদের এমন একটা ওয়েব লাগবে যেটার মধ্যে সার্চ বা আরও অ্যাক্টিভিটি করা যায়। কিন্তু জেমস তাকে বলে আমাকে এটার জন্য পারমিশন নিতে হবে। তো সে তাকে জিজ্ঞেস করে তুমি এটার কোনো নাম দিয়েছো। স্নোডেন বলে হ্যাঁ দিয়েছি, এটার নাম হচ্ছে হার্টবিট। আর ঠিক তখনই তার সামনে আরও একটা বোমিং হয় যেখানে টার্গেট ছিল একটা কার, তবে এই কারের সাথে বাচ্চা আর অনেকগুলো মহিলাও ছিল, কিন্তু তারা এটার কেয়ার করে না আর তারা সবাইকে উড়িয়ে দেয়। আর আমরা দেখতে পারি স্নোডেনকে এই ব্যাপারটাই হার্ট করে। তো এরপর সে তার পার্টনারদের একটা ম্যাপ দেখায় যেটা কিনা ডাটা কালেক্টিং ম্যাপ, যেটা সে বানিয়েছিল তখন যখন সে হার্টবিট নিয়ে কাজ করছিল। তো এখন সে মার্চের ডেটা কালেকশন দেখায় যেখানে পুরো মাসে যত ইমেল এবং যত স্কাইপে কল হয়েছে, তো এখানে সবচেয়ে বেশি হচ্ছে ইউএসএর, যেটা কিনা রাশিয়ার চেয়ে ডাবল। তবে তখনই জেমস চলে আসে আর সে তাকে ম্যাপ সম্পর্কে জিজ্ঞেস করে। তো স্নোডেন বলে আমি এটা ওপেন করেছি যাতে আমি কোনো পরামর্শ পাই যে এখানে কী ইম্প্রুভ করতে হবে আর কোন কোন জিনিস বাদ দিতে হবে। তো এখন জেমস একটু রাগ হয়ে বলে যে আমি হার্টবিটের কাছে কাউকে চাই না। আর স্নোডেন বলে ওকে, এমনটা নেক্সট টাইম হবে না। এরপর রাতে তারা একটা পার্টি করছিল, তবে এখানে স্নোডেন হঠাৎই বেহুশ হয়ে যায়। এরপর সে সুস্থ হয়ে কর্বিনের সাথে মিটিং করে আর সে তাকে বলে যে তোমার ও তোমার টিমমেটের কম্পিটিশন, এই সম্পর্কে জেমস জানে না। কিন্তু স্নোডেন বলে যে হার্টবিট খুবই হার্ড একটা প্রজেক্ট, সো এই জন্য আমাকে আমার কলিগদের সাহায্য নিতে হবে। তো কর্বিন বলে আমি জানি, আমি তোমাকে শতভাগ বিশ্বাস করি। তো এখন স্নোডেন জিজ্ঞেস করে যে আপনি ফার্স্ট ক্লাসে ফিসা সম্পর্কে বলেছিলেন যেখানে আপনি একটা অ্যাপ্রুভালও নিয়েছিলেন। তো কর্বিন বলে মাঝে মধ্যেই সত্য লুকাতে হয়। আর সে তাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো আনএক্সেস প্রোগ্রাম হ্যাক করে ইউজ করেছো। তখন স্নোডেন বলে হ্যাক করেছি, কিন্তু স্নোডেন লাইটেস্টে মিথ্যা বলেছে যে সে কখনোই এমনটা করেনি। তো এখন স্নোডেন বলে যে আমি আমার গার্লফ্রেন্ডকে ডাউট করতাম, সো এই জন্য আমি তার ফোনে স্পাই করেছি। এখন কর্বিন বলে আমি জানি যারা এই জব করে তাদের সম্পর্ক টিকে না, তবে তুমি চিন্তা করো না, তার সেই ফটোগ্রাফার ফ্রেন্ড তার ফ্রেন্ডই, সে তার বয়ফ্রেন্ড না। আর এটা শোনার পরে স্নোডেন চলে আসে, মানে সে তাকে কোনো কোয়েশ্চেন করে না। এরপর সে গিয়ে লিয়ার সাথে মিট করে আর তাকে বলে তোমার ফোন আর তোমার কম্পিউটার বারবার করে হ্যাক করা হচ্ছে, আর এমনটা হতেও পারে যে এই ঘরের মধ্যে কোনো মাইক্রোফোন অথবা কোনো হিডেন ক্যামেরা আছে। তখন লিয়া জিজ্ঞেস করে এগুলো কে করছে। স্নোডেন বলে সিআই এর মেইন অফিসার। আর সে তাকে এটা বলে যে আমরা এখন ঘরে যাব আর একেবারেই নর্মাল বিহেভ করব, যদি তোমার কিছুতে সন্দেহ হয় তাহলে আমি তোমার কম্পিউটারে ইনক্রিপ্টেড মেল সেট আপ করে দিয়েছি, তুমি আমাকে সেটা দিয়ে মেল করবে। আর সে তাকে এটাও বলে তুমি তোমার ফ্যামিলির কাছে ব্যাক করো আর তাদের বলবে আমি একটা বিজনেস ট্যুরে গিয়েছি আর যেহেতু তোমার শরীর খারাপ সো তোমাকে ব্যাক করতে হয়েছে। তো লিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই যাচ্ছ। স্নোডেন বলে হ্যাঁ, তবে কিছু সময়ের জন্য। আর এরপরে স্নোডেন লোরাকে মেল করে, মানে তার সাথে মিট করার জন্য। আর লোরা হচ্ছে সেই মহিলা, মানে যে ডকুমেন্টারি বানায়। আর এরপর সে চলে আসে তার অফিসে। তো এখানে সবার মনোযোগ অন্যদিকে, মানে তারা সবাই একটা প্রবলেমে পড়েছে। এখন এই সুযোগটা স্নোডেন কাজে লাগায় আর সেই সমস্ত কিছু, মানে যেগুলো এনএসআই সিএ তারা পাবলিক থেকে লুকাচ্ছিল, সে সব একটা মেমোরিতে কপি করে ফেলে। তবে তখনই জেমস তার রুমে আসছে, কিন্তু একটা ফাইল কপি হয়নি, তাই সে যখন তাড়াহুড়ো করে মেমোরিটা বের করে তখন সেটা ফ্লোরে পড়ে যায়। এখন এটাকে হ্যাং দেখে ফেলে, তবে সে এটা পা দিয়ে লুকিয়ে ফেলে। আর যখন জেমস চলে যায় তখন স্নোডেন তাকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে যে আমি আর কখনোই ব্যাক করব না। তো হ্যাং তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে একা রেখে চলে যাবে, তাও ওই ক্যাপ্টেন আমেরিকার সাথে। তবে স্নোডেন তাকে বলে যে আমি যাওয়ার পরে হয়তোবা এনএসআই তোমাকে ধরবে। তো হ্যাং বলে আমি জানি না যে তুমি আসলে কিসের কথা বলছো। এরপরে স্নোডেন একটা কিউবে সেই মেমোরিটা লুকায় আর সেই গেটের দিকে চলে আসে। এখন সে একটু চালাকি করে, মানে সেই কিউবটা গাটকে দেয় যাতে সেটা খেলতে পারে, আর সে নিজেকে স্ক্যান করে বেরিয়ে আসে। আর যেহেতু কিউবটা পাস হয়েছে স্ক্যানারের বাইরে দিয়ে, সো এই জন্য এটার মধ্যে কী আছে সেটা তারা বুঝতেই পারে না। এখন গল্প আবারও চলে আসে সেই জায়গায়, মানে যেখানে তারা মিটিং করছে।
এখন দ্য গার্ডিয়ান কোর্ট অর্ডার পেয়ে গেছে, তাই তারাই নিউজটা পাবলিশ করে দেয়। আর সেটা নিউজ পেপার আর সমস্ত চ্যানেলেও দেখানো হচ্ছে। এরপরে স্নোডেন ম্যাককে সমস্ত ফাইলের অ্যাক্সেস দেয়, আর সে তাকে বলে যে আমি আমার সমস্ত অ্যাক্সেস রিমুভ করে দিয়েছি, সো এখন এই ফাইলগুলো শুধুই তোমাদের। আর সে এটা বলে বেরিয়ে পড়ে, কারণ এফবিআই তাকে হন্য হয়ে খুঁজছে। এখন সে গিয়ে একটা ছোট্ট জায়গায় আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, অনেকদিন সেখানেই কাটায়। এরপরে ব্যাপারটা যখনই ঠান্ডা হয় তখন সে রাশিয়া চলে যায়। আর যেই উইকিলিক্সের লয়ার ছিল সে তাকে এখানে অনেক সাহায্য করে। আর যেহেতু আমেরিকা ও রাশিয়া শত্রু, সো তারা ইউএসকে সাহায্য করবে না, মানে তারা স্নোডেনকে দিবে না। আর এখন মস্কোতে স্নোডেন আর তার গার্লফ্রেন্ড লিয়া খুবই আরামেই আছে। আর এই মুভির লাস্টে আমরা দেখতে পাই অরিজিনাল স্নোডেনকে, মানে যে কিনা আসলে এই কাজটা করেছে। তো মুভিটা এখানে শেষ হয়ে যায়। আমাকে এইটা কমেন্ট করুন যে আপনি কি চাইবেন যে আপনাকে কেউ 24 ঘন্টায় ট্র্যাক করুক, মানে আপনার ফোন কল, ইমেইল, মেসেঞ্জার এই সব কিছু তারা দেখতে পাক, হয়তোবা চাইবেন না। তো যার মানে শুরুতে আমি যেটা বলেছিলাম যে আপনি হয়তো ভাবছেন আপনি ফ্রি, তবে আসলে আপনি একটা জেলে আছেন, যেটাকে আমি ডিজিটাল জেল বলতেই পারি। তো যারা ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে ফেলুন। আর আমাকে ফার্স্ট টাইম শুনলে ইয়াস সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে হবে, নয়তো মিস করবেন এমন ইন্টারেস্টিং সব ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, মানে অন্য হ্যাকিং মুভিতে। টিল দেন, বাই বাই।